চীনকে দাবিয়ে রাখতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাজানো ছক এলোমেলো করে দিয়েছে ফ্রান্স আর জার্মানি। যুক্তরাষ্ট্র যা চেয়েছে তার ঠিক উল্টোটাই করেছে দেশ দুটো। আমেরিকা পারলে চীনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, অথচ তার মিত্র বলে এতদিন পরিচিত ইউরোপের এই দেশ দুটো চীনের সঙ্গে দৃঢ় সম্পর্ক স্থাপন করতে চাচ্ছে। সম্প্রতি চীন সফর করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলে বসেছেন, তার দেশ আর যুক্তরাষ্ট্রের পেছনে অন্ধের মতো হাঁটবে না। যেই সমস্যা ফ্রান্সের নয়, তার সঙ্গে ফ্রান্স আর জড়াবে না বলেও সাফ জানিয়েছেন তিনি। মূলত তাইওয়ান ইস্যুতে চীন আর যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান দ্বন্দ্ব নিয়ে আগেভাগে নিজের দেশের অবস্থান খোলাসা করেছেন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট। ইরাকে ইঙ্গো মার্কিন আগ্রাসন চালানোর আগেও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিল ফ্রান্স। মিথ্যার উপর দাঁড় করানো সেই যুদ্ধ ডেকে এনেছে ব্যর্থতা আর পৃথিবীময় দুর্যোগ। ফ্রান্স এরকম আরও একটি ব্যর্থ মার্কিন আগ্রাসন দেখতে চাচ্ছে না। ইউক্রেনে নেটো জোটের ব্যর্থতা নিয়েও সরব ফ্রান্সের প্রেসিডেন্ট। তিনি প্রশ্ন তুলেছেন যে ইউক্রেনের পরিস্থিতি যেখানে সামলানো যাচ্ছে না, সেখানে তাইওয়ান নিয়ে কোনো ভুল পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে কিনা। ইউরোপীয় ইউনিয়নকে নিজস্ব মতের ওপর চলার আহ্বান জানিয়েছেন তিনি। ইমানুয়েল ম্যাক্রন যে কথা প্রকাশ্যে বলছেন, ইউরোপের অন্য দেশগুলো তা বলছে মনে মনে। চীনের সঙ্গে শত্রুতা না করে দেশটির সঙ্গে বাণিজ্যিক ঘনিষ্ঠতা বাড়াচ্ছে জার্মানি। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে জ্বালানি সংকটে আছে ইউরোপ। এই অবস্থায় চীনই ভরসা। ইন চায়না ফর চায়না, এই নতুন প্রচারণার আওতায় চীনে বিলিয়ন ডলারের বিনিয়োগ করবে জার্মান কোম্পানি ভক্স ওয়াগন। দেশটিতে আগে থেকেই 40টি কারখানা আছে কোম্পানিটির। আরও অনেক জার্মান প্রতিষ্ঠানই মোটা অঙ্কের অর্থ নিয়ে চীনে বিনিয়োগ করতে তৈরি হচ্ছে। কেমিক্যাল কোম্পানি BASF চীনে 10 বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে। প্রতিষ্ঠানটি সেখানে বড় একটি কেমিক্যাল প্রোডাকশন কমপ্লেক্স গড়ে তুলবে। প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা জানেন, এমন সিদ্ধান্ত চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পরিকল্পনার সম্পূর্ণ বিপরীত। তবুও এসব হচ্ছে, হবে। ইউক্রেনে সহসাই যুদ্ধ থামছে না, যুক্তরাষ্ট্রই তা থামতে দেবে না। রাশিয়ার বিরুদ্ধে যতদিন সম্ভব ততদিন ইউক্রেনকে অস্ত্র দিয়ে যাবে দেশটি। তবে এমনটি চালিয়ে যাওয়া ইউরোপের জন্য অসম্ভব। আবার চীনের মুখাপেক্ষী হয়েও মহাদেশটির দেশগুলোর জ্বালানি সংকট পুরোপুরি সমাধান হবে না। রাশিয়া থেকে ইউরোপে প্রাকৃতিক গ্যাস আসার নর্ড স্ট্রিম পাইপলাইন 1 এবং 2 ধ্বংস হওয়ার পর জার্মানির অর্থনীতির মডেল ধসে পড়ে। চীন ও রাশিয়ার গ্যাস ব্যবহার করে এতদিন মানসম্পন্ন পণ্য উৎপাদন করেছে জার্মানি। এখন চীনে বাণিজ্যিক বিনিয়োগ করে সেখান থেকে লাভ তোলা ছাড়া জার্মানি তার অর্থনীতির ধস সামাল দিতে পারবে না। এতে যুক্তরাষ্ট্র কী মনে করল তা দেখার সময় দেশটির আর নেই।